ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী তিনি। তবে স্বামীর পরিচয়ের বাইরে গিয়ে ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ক্ষেত্রে পা রেখে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে ফেলেছেন নীতা আম্বানি। শুধু তাই নয়, ভারতের প্রথম নারী হয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন তিনি। বুধবার ছিল নীতা আম্বানির জন্মদিন। এ উপলক্ষে সম্প্রতি ভারতের একটি হিন্দি দৈনিককে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে এমন কিছু তথ্য জানিয়েছেন যা শুনলে চোখ কপালে ওঠার কথা সকলেরই। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের আগে থেকেই শিশুদের পড়াতে ভালোবাসতেন নীতা। একটি বেসরকারি স্কুলে পড়াতেনও তিনি। স্কুলে শিক্ষকতার কাজে তিনি চালিয়ে যেতে চান, বিয়ের পরে সে কথা মুকেশকে জানান নীতা। আপত্তি করেনি মুকেশও, তবে 800 টাকা মাসিক বেতনে চাকরি করাটাই অবাক করেছে সকলকেই। আসলে শিক্ষকতা তিনি ভালোবাসতেন, তাই পেশা ছাড়তে চাননি। সাক্ষাৎকারে নীতা আম্বানি আরও জানান, স্কুলে পড়ানোর সময় নীতার এক ছাত্রের অভিভাবক 1987 সালের বিশ্বকাপের 2টি টিকেট তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু নীতা তা ফিরিয়ে দেন। সে বিশ্বকাপের স্পন্সর ছিল রিলায়েন্স গ্রুপ, যার প্রতিষ্ঠাতা নীতার স্বামী মুকেশ আম্বানি। কিন্তু খেলার দিন বিআইপি বক্সে নীতাকে দেখে অবাকই হয়ে যান সেই অভিভাবকরা। পরে তাকে নীতাকে প্রশ্ন করে জানতে পারে নীতা মুকেশ আম্বানির স্ত্রী, যেটা শুনে তারা আরো অবাক হয়ে যান।